হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই 6:10 বাজে, আমি কখনোই তাড়াতাড়ি উঠতে পারি না, কত সমস্যা আমার। যাই হোক, অনন্যার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাকে এখন যেতে হবে বেলপাতা আনতে। বেলপাতা তো বাড়িতে নেই, পাশের বাড়ি, পাশের বাড়িতে গিয়ে বেলপাতা আনবো, তারপর আবার স্কুল আছে। এই হেক্টিক শিডিউল আবার শুরু হলো। তাহলে বেলপাতাটা নিয়ে আসি, তারপরে আবার আপনাদের সাথে কথা কন্টিনিউ করব। এখন প্রায় 11টা, দেরি হয়ে গেছে, স্কুলে যাচ্ছি, রেডি হয়ে গেছি, গিয়ে কথা হবে। হ্যাঁ, এই যে বন্ধুরা, চলে এসেছি স্কুলে। এখন আসার সময় দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ হচ্ছে আমি আজকে নিজের বাহন এসেছি, টোটোতে আসিনি, তো নিজের বাহনটা তো নিজেকে চালাতে হচ্ছিলো, তো সেই জন্য আসার সময় কাজ জার্নিটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি। এখন স্কুলে চলে এলাম, স্যানিটাইজ ট্যানিটাইজ সব করে নিয়েছি নিজেকে। এবার একটু বসি, বসে এবার কাজগুলো করব। স্কুল থেকে বেরোনোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন টাইম 2:20, আমি স্কুল থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো বলেছিলাম। স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার রাস্তায় পড়ে আমার মামা বাড়ি, আমি আবার মামা বাড়িতে চলে এসেছি। একটু মানে গল্প করলাম, আর একটু গল্প করব, তারপরে বাড়ি চলে যাব। আর আমি এই যে একজন বার্থডে গার্ল, যিনি যার কালকে বার্থডে ছিল, তাকে একটু দেখাতে চাই। আয় আয় আয়, এই যে আমাদের বার্থডে গার্ল, আমাদের আমাদের সুন্দরী মহিলা। ওই যে ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো, তাই পালিয়ে গেল। যাই হোক, তো আরেকটু গল্প করি, একটু আড্ডা দিই, তারপরে তো বাড়িতে ফিরতে হবে। লাঞ্চটাও হয়নি, মামির অনেকবার খেতে বললাম, খাইনি। যাই হোক, তো বাড়িতে ফিরে লাঞ্চটা করব, তো তার আগে একটু আড্ডা দিই, তারপর এখান থেকে বেরিয়ে, যেহেতু বাহন নিয়ে এসেছিলাম আগেই বলেছি, তো বাহনে করে ফিরতে হবে, তো তাই তখন রাস্তাটায় আর ব্লক করা সম্ভব হবে না, তো বাড়িতে গিয়ে একবারে কথা হচ্ছে, বাড়িতে ফিরেই কথা বলবো, তারপরে লাঞ্চ করব, পাক্কা প্রমিস। তাহলে এখন বাই। এখন বাজে আপনার এই 3:30 মতো, বাড়িতে এসেছি, এসে লাঞ্চ করলাম। লাঞ্চের আগে কথা বলতে পারিনি, কারণ মা তো মানে বেশি একটু রেগে গেছিলো, একটু দেরি হয়েছে, তো তাই, কারণ মাও তো আমার জন্য প্রতিদিন না খেয়ে বসে থাকে, যতক্ষণ আমি এসে না খাই ততক্ষণ আমার মাও খায় না। এটা হচ্ছে আমার মায়ের স্পেশালিটি বলতে পারেন, আমার মায়ের দুর্বলতা বলতে পারেন, যে না, তিনি তার সন্তান না খেলে খাবেন না, এটা হচ্ছে ব্যাপার। তো না খেয়ে বসেছিলেন, ওই জন্য মার মানে শুকিয়ে যাওয়ার মুখটা দেখে আমার খুব খারাপ লাগে, তাই আমিও খেয়ে নিলাম মায়ের সাথে। লাঞ্চটা হয়ে গেছে, এইবার আপনাদের সঙ্গে আমি একটু জমিয়ে আড্ডা দেবো। দাঁড়ান, এই দেখুন, আবার আপনি বলছি, এ আপনি তুমি নিয়ে না একটু সমস্যা হয়ে যাচ্ছে, একটু কনফিউশন হয়ে যাচ্ছে, সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। মা বাড়িতে গেলে ওখানে একটু বেশি সময় কাটানো হয়ে যাচ্ছে, কেন বলুন তো? আসলে আমাদের একটা পিকনিক করার প্ল্যান হচ্ছে, ফ্যামিলি পিকনিক, তো সেই জন্যই, যেহেতু মানে আমরা তো বাড়িতে তিনজন, আমি মা আর বাবা, আর তো কেউ নেই, বাদ বাকি সব সদস্য মা বাড়িতে, আমার তিন মামা মামি, আমার মামা তো ভাই বোন আছে, পাঁচজন, তো তার মধ্যে চারজন বাড়িতে আছে, আর একজন মানে যে বড়, মানে বড় মামার মেয়ে, সে আমার থেকে এই 1.5 বছরের ছোট, তো ওই হচ্ছে মামা বাড়ির, মানে মামা তো বোনদের মধ্যে ও বড়, মামা তো ভাই বোনদের মধ্যে বোন তিনজন আর ভাই দুজন। এবার বোনের মধ্যে যে বড়, যে বড় মামার মেয়ে যার কথা বলছি, সে এখন বিউটিশিয়ানের কোর্স করার জন্য কলকাতায় আছে, মানে কাকুরগাছিতে যে ইনস্টিটিউটটা আছে VLCC, সেখান থেকে ও বিউটিশিয়ানের কোর্স করছে, তো ওর কোর্সের জন্য কলকাতায় আছে, তো কলকাতা থেকে ও আসবে ছুটিতে, ওর একটা এক্সাম আছে, ওই আপনার ওই VLCC ইনস্টিটিউটেরই এক্সাম, বিউটিশিয়ানের কোর্সের উপর ডিপেন্ড করে, তো ওই আপনার ওই এক্সামটা হয়ে যাবে, তারপরে আসবে বলেছে 1 তারিখে, তো 1 তারিখে যেহেতু আসবে, তাই সবাই পিকনিক করে ডিসেম্বর জানুয়ারিতে, তো শুধু ওর জন্য আমাদের পিকনিকটা একটু পেছাবে, ওই জন্য সরস্বতী পুজো আছে 5 তারিখে, আমাদের পিকনিক হবে 6 তারিখে রবিবার। যতক্ষণ পিকনিকের দিন না আসবে, যতদিন পিকনিক না হবে, এই আলোচনা আমাদের চলতেই থাকবে, শুধু ওর জন্য পিকনিকটা আমাদের পিছিয়ে গেছে, তো যাই হোক, ওকে ছাড়া তো জমবে না, না আর ওরও মন খারাপ হবে, সত্যিই তো বেচারি, তো সেই জন্য সবাই মিলে হই হই করে পিকনিক করব, তো সেই জন্য মামা বাড়িতে গেলে অন্য আলোচনা হচ্ছে ধরুন 50%, আর বাকি 50% পিকনিকের আলোচনা, কী হবে কী করব। আর আমাদের বোনদের তো একটাই সমস্যা, আমরা কী পরবো, আলমারি ভর্তি জামা কাপড়, কিন্তু আমরা বুঝতে পারি না কী পরা উচিত, এটা হচ্ছে আমাদের সমস্যা, কমন সমস্যা বলতে পারেন, সবারই একই সমস্যা, আমরা কী পরবো, এটা হচ্ছে আমাদের কমন সমস্যা।
তো সেই জন্যই এখন মামা বাড়িতে গেলেই অনেকটা টাইম স্পেন্ড হয়ে যাচ্ছে ওখানেই। টপিক একটাই, আপকামিং 6 ফেব্রুয়ারির পিকনিক। পিকনিক নিয়ে আলোচনা তো যদি আগে পিকনিক হয় তাহলে সেটা নিয়ে তো আলোচনা অবশ্যই হবে, কিন্তু মানে যেহেতু সরস্বতী পুজোর পরের দিনই পিকনিক না, সরস্বতী পুজো নিয়ে অত উত্তেজনা আমি কারোর মধ্যে দেখতে পাচ্ছি না, কারোর মধ্যেই নাই। সবার একটাই উত্তেজনার বিষয় পিকনিক। পিকনিকের মেনু ডিসাইডেড, কিন্তু তবুও হয়েছে বলে না কি বলবো, মানে বেশি দিন দেরি থাকলে যা হয়, এই এটা হলে হয় না, ওই ওটা হলে হয় না, এই যে এইরকম চলছেই আর চলতেই থাকবে। যাই হোক, এর সমস্যার ব্যাপার হচ্ছে, মানে সমস্যা না মানে একটা ব্যাপার হচ্ছে, মানে ধরুন এই যে কি হবে, কি খাবো, কি করব, কি পরব, এই নিয়ে ডিসকাশন চলতেই থাকবে। কিন্তু মানে একটা লেটেস্ট ব্যাপার হচ্ছে এটাই যে মানে সরস্বতী পুজো ম্লান হয়ে গেছে, পিকনিকের মানে আইডিয়াস, পিকনিক সম্বন্ধে আলোচনা করতে করতে না সরস্বতী পুজোর আইডিয়াটা ম্লান হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, মানে সরস্বতী পুজো নিয়ে রীতিমতো উত্তেজনার ব্যাপার আছে, কারণ সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। শুধু ভ্যালেন্টাইন্স ডে বলতে, অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে তো ঠিকই, কিন্তু আমার আবার একটা স্পেশাল ব্যাপার আছে সরস্বতী পুজো নিয়ে, সেটা হচ্ছে আমার স্কুলের সরস্বতী পুজো হবে, আমি অ্যাজ এ এইচএম আমাকে তো উপস্থিত থাকতেই হয় প্রথম থেকে শেষ অবধি। তো যাই হোক, সেটা নিয়ে একটা ব্যাপার তো আছেই, কারণ যারা আমরা পড়াশোনার সঙ্গে যুক্ত তার কাছে দেবী সরস্বতী বা সরস্বতী পুজোর একটা আলাদাই ব্যাপার আছে, একটা আলাদাই গ্ল্যামার আছে। তো যাই হোক, তো সেটা নিয়ে অবশ্যই একটা আলোচনা, একটা মানে প্ল্যান্স সব কিছুই হয়, প্রতি বছরই হয়, এবছরও হওয়ার কথা, কিন্তু তার পরের দিন পিকনিক হওয়ার জন্য না ওই আলোচনাটা কেমন ম্লান হয়ে গেল। অদ্ভুত অবাক কাণ্ড পিকনিকের এত মহিমা, কিছুই না 364টা দিন তো একই রকম যায়, একই রুটিনে যায়, একটা দিন না হয় একটু আনন্দ করব, একটু বাইরের বাইরে গিয়ে একটু মজা করব, একটা অন্যরকম দিন, এই জন্য সবার মধ্যে এত উত্তেজনা। মামা মামি আর আমরা ভাই বোনরা তো অবভিয়াসলি সবাই উত্তেজিত, যে কলকাতায় আছে আপনাকে বললাম কাকুরগাছিতে VLCC-তে যে বিউটিশানের কোর্স করছে, সে তো ওখান থেকে ফোন নেই, ফোনে শুরু হয়ে গেছে এই কবে যাব, এই কবে দিন আসবে, তাড়াতাড়ি কেন আসে না, কবে বাড়ি ফিরবো। সে তো আবার ওখানে আমার আপনার সেদিন যেদিন প্রথমে প্ল্যানটা হলো সেদিন তো মানে ফোনে তার সঙ্গে আলোচনাই হচ্ছে, সে মেনু ঠিক করছে ওখানে, ও যাচ্ছে সেদিন ওই সিটিউটে যাচ্ছিলো বাসে করে, সে বাসে বসেও প্ল্যান হচ্ছে পিকনিকের প্ল্যান, মানে এতটাই সবাই উত্তেজিত। যাই হোক, একটা হই হই করে দিন কাটাতে হবে, তো তার আগে তো প্ল্যান হবেই অবশ্যই, ঠিকই আছে। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা হয়ে যাচ্ছে, একটু বেশি সুদীর্ঘ আলোচনা হয়ে গেছিলো বলেই তো আজকের মা একটু রেগে গেছিলো। যাই হোক, সেটা বড় ব্যাপার, রাগ হতেই পারে, আবার সব ঠিকও হয়ে গেছে, মানে না খেয়ে থাকলে রাগ হয় স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমি ম্যানেজ করে নিয়েছি, আমি ম্যানেজটা খুব ভালোই করি, করে নিয়েছি ম্যানেজ। ওই তো এখন এই তো আপনাদের সঙ্গে অনেকক্ষণ তো বকবক বকবক করে যাচ্ছি, সরি তোমাদের সাথে, এই দেখুন আবার উল্টোপাল্টা বলছি। তো তারপরে একটু ভাবছি এখন একটুখানি শুয়ে নিই, কারণ না মাথাটা টিসটিস করছে, মানে ব্যথা করছে, মাথাটা ব্যথা করলে আবার ভালো লাগবে না, কারণ সন্ধ্যাবেলা আবার টিউশন আছে পড়াতে হবে, মাথায় টিকিস টিকিস করছে। তো শুয়ে নি বলতে ঘুমোবো না, কারণ দুপুরবেলা আমি ঘুমোই না, দুপুরবেলা ঘুমালে আমার শরীর আরও খারাপ করে, দুপুরবেলা ঘুমোই না, একটু শুয়ে থাকবো, একটু শুয়ে থাকবো, একটু মাথায় বাম লেগেই নিই, মন মাথাটা ব্যথা করছে, সন্ধ্যাবেলা তো আবার পড়াতে হবে। তো সন্ধ্যাবেলা পড়ার আগে টি টাইম আছে, একটা টি ব্রেক, তাহলে টি ব্রেকে আবার আপনাদের সাথে, সরি তোমাদের সাথে, সরি সরি তোমাদের সাথে আবার কথা হচ্ছে টি ব্রেকে। তাহলে এখন এইটুকুই, টি টাইম, চাটা খেয়ে নিই, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চাটা খাওয়া শেষ করতে হবে, কথাটা আবার পরে হবে, কারণ চা খাওয়া শেষ হবে আর সেই মুহূর্তেই মনে হয় পড়তে চলে আসবে। সো পড়ানোর পরে একবারে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাইম অলমোস্ট 9:30, টিউশন ছুটি দিলাম, ওরা চলে গেল, তারপরে এখন নিচে এলাম, হাতে ভালো করে হ্যান্ড ওয়াশ করলাম, কারণ পড়ানোর পরে তো হ্যান্ড ওয়াশ করাই উচিত। তো হ্যান্ড ওয়াশ করা হয়ে গেছে, এইবার মা বলছে ডিনারটা করে নিতে, কারণ 9:30 তো বেজে গেছে আর হয়তো 5-10 মিনিট পরে বেজে যাবে, 5-10 মিনিট বাকি আছে 9:30 বাজতে যদিও। তো ডিনারটা করে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, সরি তোমাদের সাথে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, হয়ে গেল ডিনার কমপ্লিট, এবার ভাবছি একটু টিভি দেখি, কারণ ওই আপনার ডিনার করতে করতে একটু দেখলাম, এখন একটু দেখি, আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে, এই 11টার মধ্যে তো কনফার্ম শুতেই হবে, কারণ কালকে আবার সকাল 7:30 থেকে একটা ব্যাচ আছে আসবে 11 পড়তে,
তো তাদেরকে পড়াতে হবে, তো তাদেরকে পড়াতে গেলে অত লেট করে তো সকালে ঘুম থেকে উঠলে চলবে না, তো মুশকিল হয়ে যাবে, তারা এসে যাবে আর আমি উঠবো না, এইটা খুব বাজে হবে। তো সেই জন্য আমাকে টাইম দিতে উঠতে হবে, তো তাই তাড়াতাড়ি শুতে হবে। আর প্রপারলি ঘুমটা না হলে না সকালে খুব বিরক্ত লাগে, একেই তো লেট করে ওঠার একটা অভ্যাস হয়ে গেছে। তারপর যদি প্রপারলি ঘুমটা আমার না হয় তাহলে এত খারাপ লাগে যে কি বলবো। তো সেই জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো যদিও এখন টিভি দেখি, আর ঘুমানোর আগে আর একবার আপনাদের সঙ্গে, সরি তোমাদের সাথে, আর একবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে কিছু, তারপরে ঘুমিয়ে যাব। ঠিক আছে, তাহলে একটু টিভি দেখি। ঠিক আছে, তাহলে এখনকার মতো বাই। হ্যাঁ, টাইম 11টা পার হয়ে গেছে, তো যা বলেছিলাম শুয়ে পড়তে হবে, এখন টিভিটি বন্ধ করে দিলাম, এখন তো শুতে হবে, না হলে আবার কালকে সকালে উঠতে পারবো না। তাহলে আজকের মতো এইটুকুই, তাহলে সবাইকে গুড নাইট। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই অনন্যার ব্লগের সঙ্গে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে কালকে আবার দেখা হবে, গুড নাইট, বাই।